আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এটুআই কারিগরি শিক্ষা বোর্ড সমাজসেবা অধিদপ্তর এর সমন্বিত উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং এর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 নিয়ে প্রতিদিনের মতোই আমি আপনাদের সাথে আছি। আমি আহসানুল্লাহ মুন্না, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি আমার কথা ক্লিয়ার শুনতে পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা যখন আমার কথা ক্লিয়ার শুনতে পারবেন তখন থেকে আমি আমার ক্লাসটি শুরু করব। আচ্ছা, অনেকেই কমেন্টস এখানে কমেন্টস করছেন। নীল রতন বাগচি, এস স্যার জি ধন্যবাদ আপনাকে। আশিক আহমেদ, এস স্যার। রবিউল বাশার, সাউন্ড ক্লিয়ার স্যার ধন্যবাদ। জয় পোদ্দার, এস স্যার। দিলীপ চন্দ্র দে, সাউন্ড একদম ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি এখন ক্লাসটি কন্টিনিউ করতে পারি। আজকে আমরা শিখব হচ্ছে একটি ওয়েবসাইটে অথবা বিভিন্ন ফেসবুক অথবা টুইটারে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে আমরা এই বিভিন্ন ধরনের যে অ্যাডের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা কিভাবে করব সেটাই আজকে আমরা শিখব। এখন কথা হচ্ছে যে আপনারা যখন ডিজাইনগুলো করবেন, ডিজাইনগুলো করার পূর্বে বায়ার বা আপনাদের কাস্টমার আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আপনারা এই সাইজ অনুযায়ী, তারপর এই কালার, তারপর এই তথ্যগুলো দিয়ে আপনারা ডিজাইনগুলো করবেন। তো আমি যেহেতু আজকের ক্লাসটি আপনাদের জন্য সাজিয়েছি যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ডিজাইনের জন্য, তো ওই একটি বিজ্ঞাপনের কিছু রিকোয়ারমেন্ট আমার এখানে ইমেলে আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আজকে একটি ডিজাইন করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য। আর পাশাপাশি আপনাদের যেহেতু আজকে 29তম ক্লাস, আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে বাসায় কাজ করতে গেলে, আপনাদের ল্যাপটপে কাজ করতে গেলে যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সমস্যাগুলো এখানে কমেন্টসে বলতে পারেন। আমি ইলাস্ট্রেটর বিষয়ক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আরও অনেকেই কমেন্টস করেছেন। সোহাইব আমিনী, ক্লিয়ার শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া, অনেক ধন্যবাদ। সঞ্জয়, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের এই পেজেই পাবেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে রবি কোম্পানি থেকে আমাকে একটি কাজ দেওয়া হয়েছে, রবির কিছু ওয়েবসাইটের বিজ্ঞাপন ডিজাইন দরকার ওদের। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অবশ্য ডিজাইন কনসেপ্ট দাঁড় করিয়েছি, তা আপনাদেরকে নিয়ে কিছু ডিজাইন করব আজকে। তো এখানে রবির দেখেন একটি পিডিএফ ফাইল আছে এখানে, যে রবি ব্যানার আইডিয়া পেতে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ব্যানার আইডিয়াগুলো, মানে দেখেন বায়াররা আপনাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়ার সময় যে বাইরের যে বায়ারগুলো আছে ওনারা কিন্তু এইভাবে আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিবে। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে রবির যে আগের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আইডিয়া নিতে পারতেছি আমি এখান থেকে। তো এখানে বিভিন্ন ধরনের রবির ডিজাইন আছে, তারপর এখানে আছে যে রবির ক্রিয়েটিভ ব্যানার তৈরি করতে হবে, সাইজ হচ্ছে 1440x720px। আর এখানে লেখা আছে যে প্রথমেই বলে রাখি এটি রবির সার্ভিস, তাই রবিতে ব্যবহৃত কালার ব্যবহার করতে হবে, রবির লোগো ব্যবহার করা যাবে। তারপর এখানে যে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, এই সার্ভিস অনুযায়ী আমরা ডিজাইনটা ক্রিয়েট করব। যেহেতু এই সার্ভিস এখনও লঞ্চ হয়নি, আপনারা এই সার্ভিস এখনই খুঁজতে যাবেন না, পাশাপাশি এই ডিজাইনগুলো কিন্তু এখনও কনফার্ম হয়নি, তো সেজন্য আপনারা যদি এই অফারগুলো এখনই নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন না, এই অফারগুলো এখনও লঞ্চ হয়নি। তো যাই হোক, আমরা আজকের যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শুরু করব। তো প্রথমেই আমাকে বায়ার বলেছে যে 1440px/720px, তো এই সাইজ অনুযায়ী আমি একটি, আর এই এটার যেই মডেলগুলো আছে যে কি কোন কোন মডেলের পিকচার ইউজ হবে, তারপর কোন কোন লোগো ইউজ হবে, এগুলো ইলাস্ট্রেটর ফাইল রবি কোম্পানি থেকে আমাকে ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখন আমি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করে প্রথমে আমার বায়ারের সাইজ অনুযায়ী আমি এখানে একটি সাইজ নেব, 1440x720। তো আমি এটি পিক্সেল আকারে নেব, রুলার নিয়ে এসে এখানে পিক্সেল নিয়ে নেব, এখানে হবে 1440, তারপরে দ্বিতীয়টা হচ্ছে 720 মেবি আমার, হ্যাঁ 720,
এই তোমার সাইজ নিয়ে নেওয়া হলো। এখন একটি সার্ভিস নিয়ে আমরা এখানে আজকে ডিজাইন করব, কারণ অনেকগুলো সার্ভিস নিয়ে এখানে ডিজাইনের জন্য রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। এখানে সার্ভিস কিন্তু এক দুই এক দুই টোটাল টোটাল হচ্ছে 7টা ব্যানার ডিজাইন। এখানে লেখা আছে যে টোটাল 7টা ব্যানার রবির ক্রিয়েটিভ টিমকে দেওয়া হবে। তারা দুইটি সার্ভিসের জন্য দুইটা বাছাই করে রবির কর্পোরেট ওয়েবসাইটে আপলোড করবে, তাই নমনীয় ও সুন্দরভাবে উপস্থাপন করা একান্ত কাম্য। দেখেন অনেক সুন্দর করেই কিন্তু এখানে রিকোয়ারমেন্টটা সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি এক নাম্বার যেই ইনফরমেশন আছে সেই এক নাম্বার ইনফরমেশন দিয়ে আমি ডিজাইনটি শুরু করব, যে বিষয়কর সব জানা অজানা তথ্য পেতে আপনি কি তৈরি, এতটুকু হেডিং হবে। তারপরে তাহলে আর দেরি কেন, এখনই SMS করুন স্টার্ট স্পেস যে ও আর পাঠিয়ে দিন 16672 নম্বরে, এতটুকু হেডিং পরের অংশ আছে। যাই হোক, মানে মূল কথা হচ্ছে এটি একটি বিজ্ঞাপন, সাইটের বিজ্ঞাপন হবে, সেই জন্যই মূলত আপনাদেরকে দেখানো, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। এখানে আমরা এই এক নম্বর যে রিকোয়ারমেন্টে আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটি ডিজাইন তৈরি করব। তো এটি যেহেতু এখানে অভ্র বা এখানে ইউনিকোড দিয়ে লিখে আমাকে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, তো আপনাদেরকে আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে ইউনিকোড থাকলে ইলাস্ট্রেটরে কিভাবে সাপোর্ট করাবেন। আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখাইনি, আজকে সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাবো। যে ইউনিকোড থাকলে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকলে আমি আপনাদেরকে আবার দেখাই, দেখেন এগুলো কিন্তু একটা প্রবলেম, আপনারা কাজ করতে গেলে প্রবলেমে পড়ে যাবেন, তখন কিভাবে সমাধান করবেন তাই আজকে দেখাবো আপনাদেরকে। সরাসরি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ইলাস্ট্রেটরে সরাসরি সাপোর্ট করে না বা ইলাস্ট্রেটরে নেয় না, তখন আপনারা কিভাবে সেটি সাপোর্ট করাবেন। উইকিপিডিয়াতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে কি না, যাই হোক কোরআন লিখে সার্চ দিলে হয়তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবে। মানে ভিন্ন ভাষার যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইলাস্ট্রেটরে সাপোর্ট করানোর যে সিস্টেমটি সেটি আজকে দেখিয়ে দিচ্ছি। ইউনিকোড হোক, অ্যারাবিক হোক, কোরিয়ান হোক, চাইনিজ হোক বা যে ভাষাই হোক না কেন, সাপোর্ট করানোর জন্য একটি সিস্টেম আছে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে সূরা ফাতিহা আছে। আচ্ছা যাই হোক, আমি শুধু বিসমিল্লাটাই নেই এখান থেকে, বিসমিল্লাহ কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে পেস্ট করলাম, ফুল ব্যাকগ্রাউন্ড সাদা করে। এই যে দেখেন আমার এই যে এখানে আমি যে অ্যারাবিক যে জিনিসটা এখানে কপি করে এনে পেস্ট করেছি, দেখেন এখানে অনেক সুন্দর করে লেখা। এটা আমার ইলাস্ট্রেটরে আনার সাথে সাথে দেখেন একদম এলোমেলো হয়ে গিয়েছে, এটা হচ্ছে একটা প্রবলেম। তারপরে ইউনিকোড লেখার ক্ষেত্রে যে দেখেন আমি এখান থেকে আমার যে বায়ার যে রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা আমি এখানে কপি করে নিয়ে আসি, যে বিষয়কর সব জানা অজানা তথ্য পেতে আপনি কি তৈরি, বা এই যে রিকোয়ারমেন্টটা এই হেডিংটা আমি এখানে এনে পেস্ট করি। দেখেন সব এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে দেখেন এলোমেলো হয়ে গিয়েছে। তা আপনারাও কিন্তু এরকম কাজের ক্ষেত্রে এরকম অনেক ধরনের সমস্যা পড়বেন, সেই সমস্যাগুলো কিন্তু আমি আজকে সমাধান করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু লক্ষ্য করবেন। অনেকে এখানে কমেন্টস করেছেন আগের ক্লাস, আচ্ছা যাই হোক, সালমান ফার্সি সাউন্ড ক্লিয়ার স্যার, যে আপনাকে ধন্যবাদ। দিলীপ স্যার, পোস্টার হোমওয়ার্ক কি আজকে দেখবেন, যে আপনি পোস্টার হোমওয়ার্ক দিয়ে দেন আমি চেক করব। তবজল হুসাইন, আসসালামু আলাইকুম স্যার, জি ওয়ালাইকুম সালাম। আমির হামজা পরান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রনি ইয়াস, জি ধন্যবাদ আপনাকে। তবজল হোসেন স্যার, আপনি কি অসুস্থ, আপনার কণ্ঠটা কেমন যেন পরিবর্তন লাগছে। জি আমি অনেকদিন যাবতই অসুস্থ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সুস্থতার পথেই, দোয়া চাই আপনাদের সকলের কাছে। আমির হামজা পরান স্যার, আমার হোমওয়ার্ক AI ফাইলটা দেখিয়েন। জি ইনশাআল্লাহ, MB এবং সময় যদি সংকলন হয় আমি দেখব। শাব্দুল কবির স্যার, আসসালামু আলাইকুম। শাব্দুল কবির ঝিনাইদহ, জি আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, যে আপনি ঝিনাইদহ থেকে, আমরা সকলেই জানি আপনি, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকেই ধন্যবাদ। তো আমি যে সমস্যাটি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর পৃথিবী লাইক ইউ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। সমস্যাটি হচ্ছে এই যে দেখেন এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি পেস্ট করার সাথে সাথেই কিন্তু আমার ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ওয়ার্ডগুলো বা শব্দগুলো একদম
ফুললি ফুল চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে দেখেন আমি ইউনিকোড চেঞ্জ করার সাথে সাথে দেখেন ইউনিকোডটি এখানে পেস্ট করার সাথে সাথে ফুললি ফুল চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন? ইলাস্ট্রেটরে একটি অপশন আছে, সেই একটি অপশনের যেই টিক চিহ্নটি আপনি দেওয়ার সাথে সাথে এখানে সমস্যাটি আশা করি সমাধান হয়ে যাবে। তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের সমস্যাগুলো আমরা এখানে ক্লাসের মাধ্যমে প্র্যাকটিক্যালের মাধ্যমে কিন্তু সমাধান করিয়ে দেব। ডিজাইন কিন্তু প্রতিদিনই দেখানো হচ্ছে, ডিজাইনে ফাঁকে ফাঁকে কিছু সমস্যা, কিছু আপনাদের ডিজাইন দেখা, কিছু আপনাদের ডিজাইনের ভুল ত্রুটি ধরা, এগুলোই হচ্ছে আমাদের এখন মানে সর্বশেষ। যেহেতু আমরা আপনাদেরকে বেসিক দেখিয়ে দিয়েছি, এখন যা যা আমরা দেখব সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, আর প্র্যাকটিক্যাল ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু সমস্যা সমাধান এগুলো। যাই হোক, এই যে সমস্যাটি, এই সমস্যাটির সমাধান হচ্ছে আপনারা সমাধান করবেন ইডিটে যাবেন, তারপর হচ্ছে প্রিফারেন্স, এখানে যে টাইপ, টাইপ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে টাইপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। তো এখানে আপনি এই এই চিহ্নটিতে চেক দিয়ে দিবেন, শো ইন্ডিক অপশন, এখানে আপনি জাস্ট একটি চেক দিয়ে দিবেন, চেক দিয়ে ওকে দিয়ে দিলেন, এই আপনার কাজ শেষ। এখন কথা হচ্ছে যে আপনি অ্যারাবিক বলেন আর যাই বলেন আপনি এখানে এনে পেস্ট করবেন, আশা করি আর সমস্যা হবে না। আমি এখানে অ্যারাবিকটি এনে পেস্ট করলাম, দেখি আচ্ছা এখনও যদি সমস্যা হয় তাহলে এটার সমাধান কি? এই তো দেখেন, এই যে আমি কাজ করতে গিয়ে যে সমস্যাটির সম্মুখীন হচ্ছি এটার সমাধান, এই যে আমি এটা এই যে শো ইন্ডিক অপশন আবার দেখাচ্ছি, এডিটে যে এডিট কালার না সরি এখানে প্রিফারেন্স, তারপর টাইপ, এখানে যে শো ইন্ডিক অপশন যে টিক চিহ্নটি আছে এটি দিয়ে দিলাম, ওকে দিলাম, তারপরেও পেস্ট করার পরে যদি হয় এই এরকম এলোমেলো হয়ে যায় তাহলে এটার সমাধান হচ্ছে এখান থেকে আপনি লেয়ারে গিয়ে নতুন একটি লেয়ার নেবেন, তারপর ওই লেয়ারে আপনি ডিজাইন করা শুরু করবেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। তা আমি এখানে যদি আমি পেস্ট করি দেখেন তারপরেও সমস্যাটি দেখাচ্ছে, অ্যারাবিকের ক্ষেত্রে হয়তো বা এই তো দেখেন এখানে সমাধান হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে নতুন একটি লেয়ারে নিয়ে পেস্ট করলে এই সমস্যাটি আর থাকবে না। তারপরে এখানে যে বিষয়কর যে তথ্যগুলো জানতে আপনারা মানে জানতে চান, বা এই যে দেখেন লেখাটি একদমই বোঝা যাচ্ছে না, আমি আবারও আমার ইমেলের যে অপশনটি আছে সেই অপশন থেকে ওপেন করে এই যে লেখাটিকে আমি কপি করে এখানে নিয়ে আসি, ইলাস্ট্রেটরে পেস্ট করি, দেখেন এই তো, তারপরেও কিছুটা সমস্যা রয়ে গেছে কারণ এটা এই যে এক নম্বর লেয়ারে পেস্ট হয়েছে, আমি কিন্তু বলেছিলাম যে নতুন লেয়ারে পেস্ট করার জন্য, নতুন লেয়ারে আমি পেস্ট করি দেখেন তারপরেও সমস্যা হচ্ছে কিছুটা। এখানে লেখাটি কি ছিল, আপনি কি তৈরি বিশ্বকর সব জানা অজানা তথ্যবেদে আপনি কি তৈরি, এই যে লেখাটি এটা হচ্ছে পিডিএফ ফাইল, তো হয়তো বা পিডিএফ ফাইলের কারণে সমস্যা হতে পারে। নতুন আরেকটি লেয়ার নিয়ে এখানে যদি পেস্ট করি তারপরেও সমস্যা করছে, তাহলে এই এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের এই পিডিএফ ফাইল থেকে অবশ্য লেখাগুলো একটু ঝামেলা করেই আপনারা শো ইন্ডিক অপশনটি আবার একটু চেক করে নেবেন প্রিফারেন্স থেকে টাইপ, ঠিক আছে এটা। তাহলে আপনার করণীয় হচ্ছে এমএস অফিস ফাইলটি ডাউনলোড করে নেবেন, এখানে আমাকে এমএস অফিস ফাইল একটি দেওয়া হয়েছে, এটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি। রবির অফিস থেকে এই এমএস অফিস ফাইল এবং পিডিএফ ফাইল দুটোই দেওয়া হয়েছে আমাকে, এখানে তো আরো এলোমেলো হয়ে গিয়েছে, এটা হচ্ছে ভ্রিন্ডা দিয়ে লেখা, ও আচ্ছা এই সমস্যা ভ্রিন্ডার ফন্ট, তো যে কারণে এই সমস্যাটি করছে, এটিকে আমি ইউনিকোড বা নির্মলা নির্মলা দিয়ে নেই, আশা করি এখন আর সমস্যা না। আসলে ফন্টগত সমস্যা, পিডিএফ ফাইলে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এমএস অফিসের সুযোগ আছে বিধায় এখন এটি আমি নিয়ে ওখানে যদি পেস্ট করি আশা করি আর কোনো সমস্যা করার কথা নয়। সরাসরি এমএস অফিস থেকে নিয়ে এসেছি, এটাকে কপি, তারপর এমএস অফিস থেকে সরাসরি নিয়ে আসার জন্য আপনাদের কাজ হচ্ছে টাইপ টুলে ক্লিক করার পর এখানে একটি ঘর দেখিয়ে দিবেন, তারপর এখানে পেস্ট, সরাসরি পেস্ট, এই যে দেখেন এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন দেখেন এই যে এখন আর কোনো সমস্যা হচ্ছে না, এখন আপনি যতবারই পেস্ট করেন আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের আপনারা কারা কারা এরকম সমস্যায় পড়েছেন একটু কমেন্টসে জানাবেন, আর এই আজকের এই ক্লাসে আপনাদের এই ভিডিওটি দেখে কার কার উপকার হয়েছে একটু দয়া করে জানাবেন। তো এই যে লেখাটি আমি এখানে সমাধান করে নিলাম,
এখন এখানে আপনারা আপনাদের কাজ হচ্ছে যে পিছনের যে লেয়ারগুলো এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই। তার পূর্বে আমি এই যে সাইজটিকে এটিকে আমি আমার এই লেয়ারে নিয়ে আসি, তিন নম্বর লেয়ারে নিয়ে আসলাম। এখন হচ্ছে 2 আর 1 এই দুইটি লেয়ার আমি ডিলিট করে দেবো, আমার একদম প্রয়োজন নেই। এখন আমার কাজ হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো, এই ডিজাইনগুলো তৈরি করতে আমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি নিয়ে আসবো আপনাদের কমেন্টসগুলো দেখে। আপনারা একটু কমেন্টসে আমার প্রশ্নের উত্তর দিবেন দয়া করে, কেননা নেটের সমস্যা করে তো যে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা বা আপনারা আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা, মাঝে মাঝে আমি প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দিয়ে সাড়া দিবেন, তাহলে আশা করি বুঝতে পারবো যে নেটের সমস্যা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, নেটের সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম হয়তো নেটের সমস্যা হয়ে গিয়েছে আপনাদের উত্তর না পেয়ে। শাব্দুল কবির কমেন্টস করেছেন যে খুবই উপকার হয়েছে স্যার, যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ। এই আজকের ক্লাসটি আপনারা যারা দেখছেন, আজকের ক্লাসটি দেখার পর আমি আশা করি যে ইউনিকোড নিয়ে আপনারা যারা কাজ করতে চান অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কারণ এখন বর্তমানে ইউনিকোড রিলেটেড যে অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু নেটে আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট, অ্যারাবিক যে ফন্টগুলো আছে, আমরা যারা অ্যারাবিক নিয়ে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করি ওই ফন্টগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি না, শুধু এই ইন্ডিক অপশনের যেই অপশনটি আছে সেটি ইউজ না করতে পারার কারণে। তো এই আজকের যে ভিডিওটি আছে, আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের এই সমস্যাটি আর থাকবে না ইনশাআল্লাহ। যাই হোক, এখানে আরেকজন জয়পুদার, আমার এই সমস্যাটি হয়েছিল, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। তো আশা করি আপনাদের যারা যারা সমস্যা এই সমস্যাটি ফেস করেছেন আপনাদের আজকের পর থেকে আর সমস্যা হবে না। স্যার ফন্ট চেঞ্জ করার বিষয়টা আবার দেখাবেন। আচ্ছা, এটা এমএস অফিসের ফাইল, এমএস অফিসের ফাইলে এটি কিন্তু দেখেন এই যে ভিন্ডা ফন্ট দিয়ে দেওয়া ছিল, আমি এটিকে নির্মলা দিয়ে নিয়েছি, এই তো নির্মলা দেওয়ার পরে আমার এই ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। সালমান ফার্সি, একটি লেয়ারের অবজেক্ট অন্য লেয়ারে কপি করার পদ্ধতিটা দেখালে ভালো হতো। এটা একদম ইজি, যেমন আপনি আমি এইখানে লেয়ার 4 নামে আরেকটি লেয়ার নিলাম, এখন এই দুটোটাই আমি লেয়ার 4 এ নিয়ে যাব, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম লেয়ার, এখানে যে এই যে দ্বিতীয় যে লেয়ারটি এই লেয়ারটিতে, অথবা আমার এখন দরকার হচ্ছে আমি যে লেয়ার 4 আমি এটি পেস্ট করব এখানে, এই যে লেয়ার 4 এ সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই সবগুলো লেয়ার 4 এ চলে আসলো, এখন আমি লেয়ার 2, 3 ডিলিট করে দিলাম। এটা হচ্ছে লেয়ারের বিষয়, এগুলো আসলে তেমন কোনো কঠিন বিষয় না। তো এখন বিষয় হচ্ছে যে আমার যেখানে আর কি কি আছে, তাহলে আর দেরি কেন, এখনই এসএমএস করুন এই যে তথ্যটা, এই তথ্যটা আমি নিয়ে আসি, এইটুকু হেডিং এর পরের অংশ, এই লেখাটুকু আমার প্রয়োজন নেই, এতটুকু আমি নিয়ে নিই। ইউনিকোড এখন অনেক সুন্দর সুন্দর ফন্ট নেটে আছে, আমি আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম, এই তো দেখেন অনেক সুন্দর করে পেস্ট হয়ে গেল, আমার লেখাটি নতুন করে লিখতে হলো না। তারপর প্রতিদিন চার্জ 2 টাকা মাত্র, এটি ছোট করে হবে, আসলে এটা চার্জটা কিন্তু বাড়ানো হয়েছে, এটা নতুন করে আমার কাছে আবার একটা ইমেল এসেছে, ইমেলটি হচ্ছে নতুন যে ইমেলটি কাজল দেবনাথ ভাই ইমেল করেছিল আমার কাছে, এই তো এটার আগে আচ্ছা, 2 টাকা 67 পয়সা মাত্র, অটো রিনিউয়াল প্রযোজ্য, এই যে এই যে লেখাটি এইভাবে কিন্তু এখন, এটার অনেকগুলো ডিজাইন আমার কাছে দেওয়া হয়েছিল, এটা ছোট করে নিচে হবে, এই তো নতুন মেলটি নিয়ে আসলাম। এখন আমার আর এখানে ইলাস্ট্রেটরের আরও কিছু ইলাস্ট্রেটর ফাইল, লোগো, তারপর হচ্ছে মডেলের পিকচার, ওদের কিন্তু নিজস্ব মডেল থাকে, এই পিকচারগুলো ওরা জোগাড় করে আমাকে দিয়েছে, সেই পিকচারগুলো দিয়ে আমি এখন আমার ডিজাইনটি কমপ্লিট করব। এখন আমার প্রথমেই আমার যেই অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো আগে সিলেক্ট করতে হবে যে আমি কোন কোন অবজেক্টগুলো নিয়ে এখানে কাজ করব। তারপর হচ্ছে এখানে আমার ডিজাইনের যে মেটেরিয়ালস বা ডিজাইনের যে তথ্যগুলো আছে, আমার ইমেলটি তো খুঁজে পাচ্ছি না, এই তো আমার এই, ও সরি, যে এখানে তো আমার ডাউনলোড করা ছিল, আমার এখানে আমার যে তথ্যগুলো ছিল সবগুলো আমি ইলাস্ট্রেটরে ইনপুট করে ফেলেছি, এটা এই ফাইলটি আমার আর কোনো প্রয়োজন নেই।
এখানে বলা হয়েছে যে ব্যানারের ওপর একটি ছেলে মেয়ে মোবাইল হাতে নেওয়া SMS পেয়ে আশ্চর্য হচ্ছে, হ্যাঁ এরকম পিকচার দিতে হবে, আমি এরকম পিকচার দিয়ে ডিজাইনটি করব। তাহলে আমার এখন আর রিকোয়ারমেন্টের যে ফাইলটি, এই ফাইলটি ওপেন করার কোনো প্রয়োজন নেই। তো এখন কথা হচ্ছে যে রবির যে কালারগুলো আছে, আচ্ছা রবির কি কি ফাইল আমাকে দিয়েছে এই ফাইলগুলো যে দেখেন, এই ফাইলগুলো রবি থেকে আমাকে দেওয়া হয়েছে। এই ফাইলগুলো আমি এখানে নিয়ে আসি, রবির লোগো দেওয়া হয়েছে, তারপরে দুই সাইডে দুইটা মডেলের পিকচার সেট করার জন্য এটা দেওয়া হয়েছে। আর আচ্ছা আমি যাই হোক, আমার যাবতীয় তথ্য এখানে আমি নিয়ে এসেছি, এখন আমার ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো এখানে যদি আমি ফুললি ফুল লাল ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু ডিজাইনটি হয়তো বা এলোমেলো হয়ে যাবে। আমি আপাতত প্রাথমিক অবস্থায় এটি সাদা ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটি করি, তারপর আমি কালার চেঞ্জ করে নেব। এটিকে আমি লক করে নিলাম, তারপর এখানে বিষয়কর সকল সব জানা অজানা এটা দুই লাইনে আমি নিয়ে নিলাম। এখন আমি বলেছিলাম যে ইউনিকোডের অনেক সুন্দর সুন্দর ফন্ট এখন বর্তমানে নেটে খুঁজে পাওয়া যায়, আপনারা যদি ইউনিকোড নিয়ে একটু ঘাটাঘাটি করেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আপনারা পাবেন। এখানে সমস্যা হচ্ছে ইউনিকোডের, আমার এখানে কিছু ফন্ট নামিয়ে রেখেছিলাম আগে থেকে, এই যে দেখেন অনেক সুন্দর একটি ফন্ট, এটি শরীফ আদর ইউনিকোড, শরীফ শিশির ইউনিকোড, এটা ওনাদের নিজেদের বানানো, আমি এই ফন্টটি এখানে ইউজ করব। এগুলো আমরা আগে পেন টুল দিয়ে বানাতাম, এগুলো আমরা পেন টুল বা ব্রাশ টুলের মাধ্যমে এইভাবে লিখে নিতাম, কিন্তু এখন একদম ইজি হয়ে গিয়েছে প্রযুক্তির ব্যবহারের কারণে। কারণ এগুলো অনেকেই এই ফন্টের মাধ্যমে এখন করে ফেলবে, এখন আর কেউ ব্রাশ টুল ইউজ করবে না। তারপর আমার এখানে কাজ হচ্ছে দুই সাইডে দুটি পিকচার, আমি এই পিকচারটি এখানে নিয়ে আসলাম। আর কাজ করার ক্ষেত্রে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আমার যে সাইজ, এই সাইজের বাইরে আমার কোনো ইনফরমেশন বা কোনো অবজেক্ট যেন সাইজের বাইরে না যায়, এটা সবসময় লক্ষ্য রাখবেন আপনারা। তারপর এই মেয়ের পিকচারটি এখানে নিয়ে আসলাম, তারা এখানে মেসেজের অপশন পেয়ে বা অজানা তথ্য পেয়ে অবাক হয়ে গিয়েছে। তারপর রবির লোগো দুইটা দুই সাইডে, বাংলাটা এই সাইডে দিয়ে দিই। এটা হচ্ছে আপনার নিজের চিন্তাধারা থেকে আপনি ডিজাইনটি করবেন, আপনার রিকোয়ারমেন্ট দেখে আপনারা প্রথমে চিন্তা করবেন যে এই রিকোয়ারমেন্ট আপনার কাছে থাকলে আপনি কিভাবে ডিজাইনটি করতেন, সেটাই আপনার। আমি দুইটাকে অ্যালাইন করে দিই মাঝামাঝিতে, তারপর আমার এখানে যে তথ্যটি আছে সেটি এখানে সেট করে দেব। তাহলে আর দেরি কেন, এখনই SMS করুন নাম্বারে, এখানে ও যে ও লিখে আর পাঠিয়ে দিন এই নাম্বারে। যাই হোক, প্যারাগ্রাফ আমি এটাকে সেন্টার করে নিলাম। এই তো আমার লেখাটুকু এতটুকুই। এখন এখানে আমার কাজ হচ্ছে নিচে যে অটো রিনিউয়াল সার্ভিস চার্জ প্রযোজ্য, এই এটা নিচে দিয়ে দেবো তাহলে সুন্দর লাগবে। অটো রিনিউয়াল এটাও দেখা যাচ্ছে ইউনিকোডেই লেখা, আমি ফন্ট চেঞ্জ করে নিব তাহলে আর খারাপ দেখা যাবে না, অনেক ভালো দেখা যাবে।
এখান থেকে আপনারা, আমার এখানে কিছু ফন্ট আছে ইউনিকোডের, এই ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এগুলো আসলে ছোট করেই হয়, চার্জ প্রযোজ্য যেগুলো লেখা এগুলো লুকায় রাখে ওরা। এটাই আমি একটু ছোট করে দিলাম, দেখেন অনেক সুন্দর একটি ইউনিকোড ফন্ট। এগুলো আপনার ব্রাশ টুল দিয়ে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার স্যাপার, এখানে এত সুন্দর করে দেওয়া। অটো রিনিউয়াল প্রযোজ্য, এটাকে আরেকটু নিচে নামাতে হবে, কারণ মনে হচ্ছে লেগে যাচ্ছে এটার উপরের যে লোগোটা, এটার সাথে এটাও কিন্তু রুবির একটা লোগো। তারপর এটাকে চেঞ্জ করতে হবে, এখানে কিন্তু ইংরেজি লেখা আছে, সেই জন্য আমার এই লেখাটিকে কপি করে নিচে রাখতে হবে, কারণ কারণ আমি এটাকে যখন চেঞ্জ করব এটার লেখাটিও চেঞ্জ হয়ে যাবে, তখন আমার বুঝতে কষ্ট হবে যে এখানে ইংরেজিটা কোথায় ছিল। এই যে ফন্টটি অনেক সুন্দর, যাক এখানে ইংরেজিটাও ঠিক রয়েছে, সুত নেমজের মতো না, অনেক সুন্দর একটি ফন্ট, এটি বাংলায় থাকুক, তাহলে আর এই লেখাটি আমার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন লেখাটি খালি খালি লাগছে, এখানে বিষয়কর সব জানা অজানা তথ্য পেতে কি আপনি তৈরি? আচ্ছা, এখানে আমি একটি রেক্টাঙ্গেল ক্রিয়েট করব, রাউন্ড রেক্টাঙ্গেল, রাউন্ড রেক্টাঙ্গেল ক্রিয়েট করে এখানে আমি এটিকে এটার ভিতরে দিয়ে দিব লেখাটিকে। নাইফ টুলের মাধ্যমে এটার উপরের অংশটুকু কেটে ফেললাম, এটা বর্ডারের বাইরে আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে, যে দেখেন বর্ডারের অনেকটা বাইরে চলে গিয়েছে, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের ডিজাইন একদম নিখুঁত হবে। এখন এটার কালার দিব হচ্ছে লাল কালার, রুবির যে কালার থাকে এই কালার এখানে সেট করব। বিষয়কর এটা হবে সাদা, এটাকে আরেকটু উপরে উঠিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এখানে দেখেন এই একদম নর্মাল নর্মাল লাগছে, এটাকে আমি আরেকটু এখানে আরেকটু থ্রিডি থ্রিডি একটা ভাব নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এটাকে হালকা উপরে উঠিয়ে দিলাম আর নিচেটাকে কালার আরেকটু গাঢ় করে দিলাম। এখন এখন মনে হচ্ছে এখানে একটি থ্রিডি একটি ভাব ফুটে উঠেছে। তারপর আর কি হতে পারে কাজ? এখানে আশা করি আমাদের ডিজাইন একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে আছে এই ব্যাকগ্রাউন্ডটিতে হালকা একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে আমরা যদি এখানে একটি গ্রেডিয়েন্ট দিই, দেখেন খারাপ লাগবে না, ভালোই লাগবে। হালকা হলুদের মাঝে আমরা গ্রেডিয়েন্ট দিব, যেহেতু আমরা রুবির ডিজাইন করছি, দুই সাইডেই এটিকে মাঝামাঝিতে দিয়ে দিই। গ্রেডিয়েন্টের বিষয়ে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন এই কালারটি কিন্তু এখানে অনেক সুন্দর দেখাচ্ছে, একদম কমপ্লিট একটি বিজ্ঞাপন এখানে তৈরি হয়ে গেল। এখানে আমি আমি আশা করি এখানে নতুন করে আর কোনো ডিজাইন বা আর কোনো রিটাচ প্রয়োজন পড়বে না, আমরা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে ফেলেছি। দেখেন এই যে এই আপনারা চাইলে এই লেখাটিকে কালার চেঞ্জ করতে পারেন, তবে এখানে ব্ল্যাক কালারটি সুন্দর দেখাচ্ছে, সবই যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটি একদম বেখাপ্পা লাগবে। দেখেন এখানে কিন্তু এই কালারটি ব্ল্যাকই এখানে অনেক সুন্দর। আপনারা একটু কমেন্টসে জানাবেন যে ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে। নীল রতন বাগচি, খুব ভালো লাগছে স্যার জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্কিল আচ্ছা, আই এম নিউ বাট ফিল নাইস। জাহাঙ্গীর আলম রানা জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। শাহরিয়ার আলম সুমন জি, আপনাকে অনেক ধন্যবাদ। সালমান ফার্সি, ধন্যবাদ স্যার। মুকাররবিন দুর্লভ, স্যার একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমার পিসির সমস্যার কারণে আমার ক্লাস শুরু করতে দেরি হয়ে যায়, তবে আমি ডাউনলোড করে রাখি সব ভিডিও, আজ যদিও আজকের টপিক এটা না, তবু আমি আশা করব আপনি উত্তরটা দিবেন। ম্যাজিক টুল ও রেক্টেঙ্গুলার টুল কপি করাটা যদি একটু ভালোভাবে দেখাতেন। ম্যাজিক টুল ও রেক্টেঙ্গুলার টুল,
কপি করাটা ম্যাজিক টুল? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। ম্যাজিক টুল, রেক্টেঙ্গুলার টুল, কপি কিভাবে, টুল কিভাবে কি আমি বুঝি নাই, একটু এই প্রশ্নটা একটু ক্লিয়ার ভাবে করবেন, আমি আপনার উত্তর দেবো অবশ্যই ইনশাল্লাহ। এমডি মাহমুদ হাসান, ধন্যবাদ স্যার। সালমান ফার্সি, অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ। ওমর নাইস, ধন্যবাদ। আশিক আহমেদ, খুব ভালো স্যার, অনেক ধন্যবাদ, ভালো লাগছে স্যার। শাব্দুল কবির, ধন্যবাদ আপনাকে, জয়পুর, অনেক ভালো লাগছে। মোহাম্মদ ওমর, থ্যাংক স্যার। দিলীপ স্যার, স্টার্ট লেখাটা একসাথে হবে না স্যার? আচ্ছা, আমি চেক করছি আপনার এটা। আশিক আহমেদ, বিউটিফুল, অনেক ধন্যবাদ আপনাকে। সজীব হাসান, পছন্দ হয়েছে। জাহাঙ্গীর আলম রানা, স্টার্ট লেখাটি, আচ্ছা স্টার্ট লেখাটি আমি চেক করছি, সেটি তো আমি আচ্ছা যাই হোক, এটা একটু সমস্যা হয়ে গিয়েছে, আমি তো কপি পেস্ট করে কাজটি করছি। এই তো আপনাদের আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। ডিজাইনটি আমি আমি সেভ করে রাখি, যেহেতু বায়ারকে দিতেই হবে, আমি আপনাদেরকে আপনাদেরকেও দেখানো হলো, বায়ারকেও দিয়ে দিলাম। রবি, একদম কম অবজেক্ট ইউজ করে এবং কম কালার ইউজ করে আপনারা ইচ্ছা করলেই প্রফেশনাল মানে সুন্দর ডিজাইন আপনারা ইচ্ছা করলে দাঁড় করাতে পারেন। এগুলো আসলে কোনো ডিজাইন কপি করা লাগে না বা কোনো ডিজাইনকে ফলো করা লাগে না। আপনারা রিকোয়ারমেন্ট আপনাদের আর্ট বোর্ডে রাখার সাথে সাথে আপনাদের মাথায় চলে আসবে যে আপনারা এখানে এখন কী ধরনের ডিজাইন দাঁড় করাবেন বা কী ধরনের কনসেপ্ট দিয়ে আপনারা এই ডিজাইনটিকে একদম সুন্দর করে ফুটিয়ে তুলবেন, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার নিজের কাছে। তো সেই জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে প্রচুর পরিমাণে ডিজাইন অধ্যয়ন করা। আপনারা যেখানেই পারেন, বাইরে বের হলেন, একটি ব্যানার দেখলেন আপনার পছন্দ হয়েছে, সেই ব্যানারটি বাসায় এসে ডিজাইন করে ফেলবেন না দেখেই। আপনারা গুগল রিসার্চ করছেন, সেখানে আপনাদের একটি লোগো পছন্দ হয়েছে, আপনি একটি লোগো ডিজাইন করে ফেললেন, মানে এগুলো এগুলো হচ্ছে নিজের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আপনাদের গবেষণা করতে হবে। ম্যাজিক টুল, আজ আপনার প্রশ্নটি একটু দ্রুত করবেন, দুর্লভ। ইলাস্ট্রেটর বিষয়ে, ইলাস্ট্রেটরের ম্যাজিক টুল এবং রেক্টেঙ্গুলার টুল কপি করাটা যদি একটু, আচ্ছা আপনার প্রশ্নটা আমি বুঝিনি, একটু কষ্ট করে প্রশ্নটি আবার করবেন। আমরা যেহেতু ক্লাসের ডিজাইন ডিজাইন কনসেপ্ট শেষ করে ফেলেছি আর ডিজাইনটি আউটপুটও দিয়ে দিয়েছি আর আপনাদের কাছেও যেহেতু ভালো লেগেছে, তাহলে আশা করি আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। এখন আপনাদের বাড়ির কাজ এবং আপনাদের সমস্যাগুলো আজকে সমাধান করব। আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে, সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ম্যাজিক টুলের কাজ ছিল ওটা, রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করে এটা কপি করা, এটা অনেকগুলো তৈরি করা, এটা বুঝতে চেয়েছিল। আচ্ছা, ম্যাজিক টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কালার, এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরেও ফটোশপেও আমি ম্যাজিক টুলের কাজ পূর্বে দেখিয়েছি। আর আমাদের যেহেতু হাতে আর একটি ক্লাস আছে, আমরা আগামী ক্লাসে কিন্তু ফেস ইলাস্ট্রেশন শিখব, আপনারা আগামী ক্লাসে একটু মনোযোগ সহকারে থাকবেন। আর আমি যেহেতু এত ভালো আর্ট পারি না, টুকিটাকি আপনাদেরকে যতটুকুই পারি শেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, আমি রেক্টেঙ্গেল তৈরি করলাম, এখানে অনেক ধরনের রেক্টেঙ্গেল আছে, ইলিপস আছে, তারপরে রাউন্ড, স্টার, পলিগন, এগুলো যেগুলো আছে আপনি এখান থেকে যে কোনো একটি তৈরি করলেন। তারপর হচ্ছে অল্টার চেপে, কিবোর্ডের অল্টার বাটন চেপে, শিফট চেপে আমি এখানে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার কপি। আর ম্যাজিক টুলের কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট কালার সিলেক্ট করা। যেমন মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে সায়ান, তারপর এখানে দিলাম হচ্ছে ম্যাজেন্টা, এখানে দিলাম হচ্ছে ইয়েলো। এখন আমি চাচ্ছি শুধু ইয়েলো কালার সিলেক্ট করব, শুধু ইয়েলোতে সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট করা ছাড়াও আমি শুধু এখানে ম্যাজিক টুল দিয়ে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে শুধু ইয়েলো কালার সিলেক্ট হয়ে যাচ্ছে, ম্যাজেন্টা ম্যাজেন্টা, সায়ান সায়ান, ব্ল্যাক ব্ল্যাক, দেখছেন। আশা করি আপনারা এখানে এই যে ম্যাজিক টুল এই বিষয়ে আপনাদের কনফিউশন থাকার কথা না, কারণ ফটোশপে বিস্তারিত আলোচনা হয়েছে নির্দিষ্ট কালার সিলেক্ট করার জন্যই কিন্তু ম্যাজিক টুল ইউজ হয়। আপনাদের আরো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। লোগোর রং পরিবর্তন করা একটু দেখাবেন স্যার, লোগোর রং পরিবর্তন করা। আচ্ছা, এখানে তো কোনো লোগো নেই, আচ্ছা আমি শর্টকাটে একটি লোগো বানিয়ে ফেলি, লোগো অথবা যে কোনো একটি নর্মালি একটি কনসেপ্ট দিয়ে লোগো একটি তৈরি করে ফেলি, তারপরে এটা রং পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটার স্ট্রোক একটু বাড়িয়ে নিলাম আমার কাজের বোঝার সুবিধার্থে, তারপর
অল্টারে চেপে এটাকে কপি করলাম, এটাকে এখানে বরাবর রেখে দিলাম, এটাকে এখানে। আমি নর্মালি একটি লোগো এখানে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই যে লোগো হবে তাও নয়, এটা দিয়ে আপনাদের রং পরিবর্তন করা বা যাই হোক এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পাথফাইন্ডারটি নিয়ে আসতে হবে আগে, পাথফাইন্ডারের মাধ্যমে এটিকে আমি ডিভাইড করে দিলাম, তারপর নর্মালি একটি লোগো এটাকে আনগ্রুপ করে এখানে আমি বিভিন্ন ধরনের কালার সেট করব। আপনারা চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, তো আমরা যেহেতু সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এখানে চারটা কালার সেট করি। প্রথম ঘরে আমি দিচ্ছি হচ্ছে সায়ান, তারপরে ঘরে হচ্ছে ম্যাজেন্টা। এই যে দেখেন আপনারা এইভাবে চাইলেই কালারগুলো সেট করবেন, তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে আমি এটার লাইন কালারটি ডিলিট করে দিই, আর এখানে ভিতরে যেই হোয়াইট যেটি সেটি ফেলে দিলাম। এখন এটাকে আমি এটা কপি করে রাখার উদ্দেশ্য হচ্ছে এটাকে এটার বর্ডারটিকে আমি এখানে নিয়ে আসব। দেখেন ভালোই লাগবে, খারাপ না। এটাকে আমি আগে গ্রুপ করে নিই, এটাকেও গ্রুপ করে এখানে অ্যালাইনমেন্ট করে দিলে আশা করি একদম সুন্দরভাবে বসে যাবে। দেখেন একটু ভালোই লাগছে, খারাপ না। এটা এটা সাপোজ মনে করেন লোগো, এই যে দেখছেন আমি রং পরিবর্তন কিভাবে করলাম, আপনারা এইভাবে রং পরিবর্তন করবেন। এখন যদি আপনারা চান যে না এখানে আরও কিছু করবেন, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করবেন আপনাদের মন মতো, সেটা হচ্ছে আপনাদের খুশি। আপনারা যেটা এখানে যে যে কালারগুলো আমি ইউজ করেছি আপনারা কালার চেঞ্জ করতে পারেন চাইলে, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আপনাদের মন মতো, আপনাদের যে যে কালার মনে চায়। তারপর এই যেভাবে কালার পরিবর্তন করে এখানে এটাকে ইয়েলো দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের দেখেন একটি থ্রিডি থ্রিডি ভাব চলে এসেছে। তো এইভাবে আপনারা চাইলে একটি লোগোর রং পরিবর্তন বা নির্দিষ্ট পরিমাণের কালার সংযোজন বিয়োজন এভাবে করতে পারেন। আপনাদের আরো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংকস স্যার আনস্টার দেওয়ার জন্য, যে আপনাকে ধন্যবাদ দুর্লভ। সজীব হাসান স্যার, আমার আমরা কাজ করার সময় যখন কোনো সমস্যা হবে তখন কি ফোন দিতে পারবো আপনাকে? যে অবশ্যই ফোন দিতে পারবেন, আর বিশেষ করে আমার পেজে আপনারা নক দিবেন, আশা করি পেজে নক দিলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। রবিউল বিশ্বাস, বাংলাদেশের জন্য লেটার সাইজ প্যাড কি ডিফল্ট থাকবে না সাইজ কিছুটা কমবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের কি লোগো নাকি লেটার সাইজ প্যাড কি ডিফল্ট থাকবে না সাইজ কিছুটা কমবে? আসলে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সাইজ ইউজ করবেন, আর বিশেষ করে আপনাদের প্রিন্টের প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই এফোর যেটা সেটাই কিন্তু আমরা ইউজ করি। জয় পোদ্দার, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এর আগে থেকেই একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটি আসলে আমি ভুলে গিয়েছি, বলেছিলাম যে ক্লাস চলাকালীন অবস্থায় প্রশ্নটি করতে বলেছিলাম। ও আচ্ছা, মনে পড়েছে, প্রশ্নটি হচ্ছে যে এখানে কিছু কিছু টুল আছে, যেমন এই যে রিশেপ, তারপর স্কেল, এই যে যে টুলগুলো আছে এগুলো অনেকেই পাচ্ছেন না আপনারা, তো এইগুলো কিভাবে কি
কিভাবে কি করলে কি হবে, এই যে বিষয়গুলো আছে দেখেন। আমি কিন্তু প্রথম যেই ইলাস্ট্রেটরের যে প্রথম দিন যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসের মধ্যেই কিন্তু আমি এই এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে আপনারা চাইলে এইগুলো যে এই যে এই কন্ট্রোল বার, তারপরে হচ্ছে এই যে আমাদের যেই টুল বার, এইগুলো আপনারা নড়াচড়া করতে পারবেন আপনাদের সুবিধা মতো। এখন এখানে আপনারা এই যে টুলবারটি আপনারা উইন্ডো থেকে এখানে দেখেন যে ওয়ার্ক স্পেস, এখানে ওয়ার্ক স্পেস থেকে আপনারা এসেনশিয়াল ক্লাসিক অথবা এসেনশিয়াল, সাপোজ ধরেন আমি এখানে এসেনশিয়াল ক্লাসিক ইউজ করছি, আমি যদি এসেনশিয়াল দিই দেখেন অটোমেটিক এটা একটি ডিফল্ট একটি অবস্থায় চলে গিয়েছে। তারপরে যদি আমি আবার এসেনশিয়াল ক্লাসিকে চলে যাই আমার আবার আগের অবস্থায় চলে আসবে।